closing in. I was alone and so afraid. Couldn't see the light. No. Then my world began to spin. Where's the beginning? Where's my omega? Had to make it right. আসসালামু আলাইকুম, সুহান বাইক অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আমি সুহানুর রহমান আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক অনেক ভালো আছেন আপনারা, আমিও ভালো আছি। সৃষ্টিকর্তাকে স্মরণ করে আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল বাইক নিয়ে, ক্রুজার টাইপের, যেটা হচ্ছে কিউএ কোম্পানির কে লাইট মডেলের একটি অত্যাধিক সুন্দর একটি ক্রুজার বাইক নিয়ে। এই বাইকটি ক্রুজার টাইপের বাইকের ভিতর অনেক অনেক বেশি স্পেশাল এবং লুক লাইক ভেরি গুড কন্ডিশনের বাইক। এবং এটা কিন্তু ক্রুজার বাইকের ভিতর একটু ন্যাকেট স্টাইলের, যার কারণে দেখতে কিন্তু অনেক অনেক বেশি এক্সেলেন্ট এবং সুন্দর। আর এই বাইকটির পারফর্ম অনেক অনেক বেশি ভালো, ব্যালেন্সের দিক দিয়েও আপনারা অনেক ভালো ব্যালেন্স পেয়ে যাবেন। বিকজ অফ বাইকের চাক্কা বা টায়ারটা অনেক বেশি মোটা এবং ব্যালেন্স কন্ট্রোলিং সামনের ফ্রন্ট সাইড থেকে পিছনের সাইড পর্যন্ত এমন স্টেট করে তৈরি করা হয়েছে, যার কারণে বাইকটা কিন্তু একেবারে স্টেট ব্যালেন্সের দিক দিয়ে খুবই ভালো পেয়ে যাবেন। আর এই বাইকটি হচ্ছে আমি টেস্ট ড্রাইভ দিয়ে দেখেছি। আমি আসলে ম্যাক্সিমাম বাইকই টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে আসলে কোন বাইকের কেমন ব্যালেন্স। আর মূলত আজকের এই সময়ে বা এ যুগে প্রত্যেকটা কাস্টমারই, প্রত্যেকটা পার্সনই, প্রত্যেকটা বাইক লাভারই যারা আছেন, আপনারা চান যে একটা ব্যালেন্সেবল বাইক আপনারা নিয়ে নিতে। তো ব্যালেন্সের ক্ষেত্রে আপনারা দাদা ফলো করেন, সেদিক দিয়ে হচ্ছে আপনার যেমন এবিএস ব্রেকিং বা মোটা চাক্কা, যদিও ওইটা এবিএস ব্রেকিং না, কিন্তু চাক্কার ক্ষেত্রে চাকাটা মোটা আছে এবং স্টেট ব্যালেন্সের দিক দিয়ে এটা ভালো ব্যালেন্স পেয়ে যাবেন। আর এই বাইকটি মাইলেজের দিক দিয়ে অনেক ভালো মাইলেজ পাবেন, এটি আপনি 150 সিসি বাইক হিসাবে 45+ মাইলেজ পেয়ে যাবেন। এবং বাইকটির ইঞ্জিন কিন্তু অনেক অনেক বেশি স্মুথ। আমি ইঞ্জিনটা যদি দেখাই, যে অনেক লাক্সারি টাইপের বাইকের যে ইঞ্জিনের কন্ডিশন কোয়ালিটি অ্যাজ লাইক অ্যাজ সেম কোয়ালিটি, এবং স্মুথনেস এবং হার্ডি এবং ভেরি গুড বাইকের মধ্যে এই ক্রুজার বাইকটাকে আপনারা পছন্দ করতে পারেন, আপনারা চুজ করতে পারেন। ফ্রেন্ডস, এই বাইকটি হচ্ছে রেড কালারের বাইক, এটা কিন্তু কেলাইটের একবারে নিউ কালার। যেটা যারা কেলাইট সম্পর্কে অবগত আছেন বা চালাচ্ছেন ড্রাইভ করছেন তাদেরকে আসলে কিছুই বলার নাই, আর যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো, যারা একটু শর্ট টাইপের আছেন বা শর্ট টাইপ ছাড়াও যারা চালাতে যাচ্ছেন, শর্ট আর লং যাই হোক না কেন, তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেশি স্মার্ট হতে পারে এবং ভালো হতে পারে। আর যারা মূলত 5 ফিটের নিচে আছেন তারাও কিন্তু এই বাইক চালাতে পারবেন। বাইকটা কিন্তু একেবারেই নিচু টাইপের এবং ন্যাকেট স্টাইলের বাইক। যারা শর্ট টাইপের আছেন, যে তারা অনেক পছন্দ আপনাদের বাইক ইউজ করার বাট একটু হাইটের কারণে বাইক ইউজ করতে পারতেছেন না, তাদের জন্য এই বাইকটা অনেক বেশি স্পেশাল হবে। একেবারেই মানে নিচু টাইপের যারা আছেন, শর্ট টাইপের, 5 ফুটের নিচেও যারা আছেন তারাও এই বাইকটা ইউজ করতে পারবেন। আর বাইকটা কিন্তু ন্যাকেট বাইক। আমি যদি আপনাদের পিছনের সাইডটা একটু দেখাই, পিছনের সাইডটা কিন্তু ন্যাকেট স্পোর্টস টাইপের, পুরাটাই ন্যাকেট লুক। এটা কিন্তু ব্যাকলাইট, ব্যাকলাইটটা কিন্তু অনেক ন্যাকেট, এবং আপনার মাডগার্ডটা কিন্তু চাক্কার মাঝখানে এসে থেমে গেছে, এবং চাক্কার পরে আসে হচ্ছে আপনার একটা টায়ার কাভার, যেটা এটা কিন্তু আপনার এই বৃষ্টির দিনে যে প্যাক কাদা উপরে আসবে তার কোনো সুযোগ নেই, কারণ একটা কাভার দেওয়া আছে, হাই প্রোফাইলের একটা মোটা কাভার দেওয়া আছে। এবং কাভারটা কিন্তু এদিক দিয়ে একটা বেষ্টনী দেওয়া আছে, দেখেন, একটা লোহা দিয়ে মজবুত করে একটা বেষ্টনী দেওয়া আছে। আর এটা কিন্তু ডাবল ডিস্ক, আমি পিছনের ডিস্কটা যদি দেখাই, ডাবল ডিস্কের একটি বাইক।
এবং পিছনের সাইডটা কিন্তু অত্যাধিক সুন্দর, নেকেড লুকের ভিতর অত্যাধিক সুন্দর একটি বাইক আপনারা দেখতেই পাচ্ছেন। আর চাকাটা যদি আমি আপনাকে দেখাই, টায়ারটা অনেক বেশি মোটা আছে, এটা 130 সাইজের চাক্কা এবং 1590 সাইজের, যার কারণে চাক্কার সাইডটা কিন্তু অনেক মোটা এবং পুরো বাইকটাই কিন্তু একটা নেকেড বাইকের মতো। স্পোর্টসের ভিতর অনেক সুন্দর একটি বাইক এবং প্রত্যেকটা পার্টের ফিনিশিং খুব হাই প্রোফাইল ফিনিশিং, এগুলো কিন্তু ইন্ডিয়ান গাড়ির থেকেও ভালো ফিনিশিং এবং আমার মনে হচ্ছে এই গাড়িটা মূলত ইন্ডিয়ান গাড়ির মতো পারফর্ম পেয়ে যাবেন। মূলত আমরা বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান গাড়ি অনেক অনেক বেশি মার্কেট পেয়ে গেছে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান গাড়ির সাথে আমি এই গাড়ি অলমোস্ট 100-100 তুলনা করতে পারি। বিকজ কিউএ প্রত্যেকটা বাইক ইঞ্জিন কোয়ালিফিকেশন, ইঞ্জিন স্মুথনেস এবং ড্রাইভিং কন্ট্রোলিং অনেক অনেক ভালো। কিউএ বাইকটা মূলত বাংলাদেশে, এই বাইকটা ইটালিয়ান ব্র্যান্ড, এই বাংলাদেশে এই বাইকটা হিউজ বাইক ইউজ হচ্ছে এবং হিউজ পপুলারিটি অর্জন করছে, তো কিউএর এই বাইকটি কিন্তু অনেক স্পেশাল হবে আপনাদের জন্য। ফ্রন্ট সাইডটা যদি আপনাদের দেখায়, ফ্রন্ট সাইডটা কিন্তু সামনের যে হেডলাইটটা অনেকটা নেকেড লুকের, আপনারা ইচ্ছা করলে উইন্ডশিল্ডটা খুলেও চালাইতে পারবেন, ইউজ করতে পারবেন, তাতে কিন্তু সামনের সাইডটা আরও বেশি নেকেড হবে। সামনের চাক্কাটাও কিন্তু আসলে মোটা সাইজের চাক্কা, সামনে হাইড্রোলিক ব্রেক রয়েছে। আমরা যদি এই এই সাইডটা একটু আপনাদের দেখাই, এই সাইডে স্টারিংটা কিন্তু আপনার ঘাড়ের কাছাকাছি, এটা কিন্তু স্টারিংটা মিটারের কাছে না, স্টারিংটা আপনার চাবির যে স্টারিংটা এটা ঘাড়ের কাছাকাছি। ট্যাঙ্কিটাও কিন্তু, ট্যাঙ্কির লুকটা হচ্ছে এক সাইডে, কিন্তু তেল যে ইউজ করবেন ট্যাঙ্কির যে কাভারটা সেটা কিন্তু এক সাইডে। এদিকে সাইলেন্সার কাভারটা যদি দেখায়, অত্যাধিক সুন্দর একটা সাইলেন্সার কাভার, নেকেট স্টাইলের গাড়ির ভিতর নেকেটের মতো একটা সাইলেন্সার কাভার দিছে এবং সাইলেন্সারটা দিছে শর্ট লুকের সাইলেন্সার। আর গাড়িটা কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশন, তো কি বলবো, ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকের যা থাকে অলমোস্ট তাই আছে। মিটারটা কিন্তু আসলে একেবারেই গোল টাইপের, নেকেট লুকের বাইকের মধ্যে যেমন মিটার থাকে। আর বাইকটা চলছে হচ্ছে 2012 কিলোমিটার রিয়েল মাইলেজ। অলমোস্ট এই নিউ কন্ডিশনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে 135,000 টাকায়। এই বাইকটি নতুন প্রাইস আছে কাগজপত্র সহ প্রায় 185,000 টাকা পড়ে যায়, তো আপনারা 20 মডেলের এই বাইকটি পেয়ে যাচ্ছেন 135,000 টাকা, অলমোস্ট নিউ কন্ডিশনের এই বাইকটি। সো ফ্রেন্ডস, এই বাইকটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আপনাদের জন্য যারা এই বাইকটা ইউজ করতে চাচ্ছেন বা এরকম বাইক খুঁজছেন। অনেকে আমাকে নক করছেন যে একটু ক্রুজার টাইপের বাইক, শর্ট টাইপের বাইকের জন্য বা এরকম স্মার্ট ভালো লুকের বাইকের জন্য, তো যারা নক করছেন তাদের সবার নাম্বার অবশ্য আমি সেভ করে রাখিনি। সো আপনারা সোহান ব্লগ দেখে, সোহান বাইকের ভিডিওগুলো দেখে, মোটামুটি এই ভিডিওটা দেখে আপনারা চলে আসতে পারেন এই বাইকটা পাওয়ার জন্য সোহান বাইকে। আর আপনাদের একটা কথা বলে রাখি, দ্রুত যোগাযোগ করবেন, নাহলে কিন্তু আমার বাইক ব্লগ ছাড়ার পরে কিন্তু আর বাইক বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না, সুতরাং পাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে। আর বাইক কিন্তু একটাই আছে, সুতরাং বেশি লেট করা যাবে না। আর এই বাইক সচরাচর পাওয়া যায় না, খুব ভালো মানের বাইক এটা, আপনাদের আমি নিঃসন্দেহে বলতে পারি, অনেক অনেক ভ্যালেন্সেবল এবং ভেরি গুড কন্ডিশনের, ভেরি স্মুথনেস বাইক এটি। অবশ্যই আপনাকে ড্রাইভের ক্ষেত্রে এবং আপনার চালানোর ক্ষেত্রে বা আপনার ইমেজের ক্ষেত্রে এই বাইকটা আপনাকে অনেক অনেক ভালো বেশি অবদান রাখবে। সো ফ্রেন্ডস, শুধু এই বাইক না, আমাদের কাছে আরও অনেক ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যারা আমাদের বাইকের ভিডিও দেখেন বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সোহান ব্লগসের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেশ বা দেশের বাইরে যে দেখান থেকে দেখেন। সবার প্রতি রইল আমার অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন, সবাই আপনারা ভালো থাকবেন, সোহান ব্লগসের জন্য দোয়া করবেন এবং সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের জন্য অবশ্যই খুঁজে নেবেন সোহান বাইককে। সো ফ্রেন্ডস, আজ আর কথা বাড়াবো না, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।